নমস্কার কৃষ্ণার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আপনাদের জন্য কাতলা মাছের সবচেয়ে জনপ্রিয় রেসিপি কাতলা কালিয়া নিয়ে হাজির হয়েছি গরম গরম ভাতের সাথে এই কাতলা কালিয়া রেসিপি খুব অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে রান্না করছি এর জন্য আমি নিয়েছি ছয় পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দুই টেবিল স্পুন টক দই আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দুই ভাগ করে নিয়েছি আর এক ইঞ্চির মতো আদা ছাড়িয়ে কেটে নিয়েছি এক ভাগ পেঁয়াজ আমি পেস্ট করে নিব মিক্সির জারে দেখুন মিক্সির জারে আমি টমেটো আদা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে গরম হতে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব মাছটা ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে দেখুন আমি এক এক করে ছয় পিস মাছ ভাজার জন্য দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে বেশি কিন্তু ভাজা চলবে না অল্প মানে হালকা ব্রাউন হবে ডিপ ডিপ ব্রাউন হবে না লাইট ব্রাউন হবে হালকা হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি এক এক করে সব মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি এই তেলেই আমি কাতলা কালিয়াটা রান্না করে নেব প্রথমে অ্যাড করব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিলাম দুটো বড় সাইজের তেজপাতা আর হাফ টি স্পুন জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা পেস্ট করেছিলাম আর কিছুটা ভাজার জন্য রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখন এক এক করে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ আদা আর টমেটো আর এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ মিক্সির জারে যে আমি মশলাটা করেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে জলটা শুকিয়ে গেলে লো ফ্লেম করে দিতে হবে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম পরে আবারও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে আমি টক দইটাকে ফেটিয়ে নিব ভালো করে টক দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে যেন কোনো রকমের লামস না থাকে দেখুন ক্রিমের মতন রেডি করে নিতে হবে হয়ে গেছে এদিকে মশলাটাও অনেকটা কষে এসেছে এখন এতে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে মেখে নিতে হবে মশলার সাথে না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে কেটে যেতে পারে ছানার মতন হয়ে যেতে পারে তাহলে গ্রেভিটা ভালো হবে না ফ্রেশ গ্রেভিটা হবে না এরকম অনবরত কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ওদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে দেখুন এখন আমি অল্প পরিমাণে জল অ্যাড করবো গ্রেভি বেশি প্রয়োজন হয় না কাতলা কালিয়ার গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি আমি জনের জন্য কাতলা কালিয়া রেসিপিটা রেডি করছি মাছটাও দিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে হতে দেবো পনেরো মিনিট হয়ে গেছে দেখুন গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে এখন এর ভিতরে অ্যাড করবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর অ্যাড করবো হাফ টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘি আর গরম মশলাটাকে মেখে নিলেই রেডি হয়ে গেছে কাতলা কালিয়া এইভাবে আপনারা বাড়িতে রান্না করে নিজেরা খান সবাইকে খাওয়ান দিয়ে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ